নমস্কার, নিউজ ভ্যানগার্ডের এই মুহূর্তের আপডেট খবরে আপনাদের আবারও স্বাগত। হিউম্যান রাইটস এর পক্ষ থেকে আজকে সকালবেলাতে রাজধানীতে বিভিন্ন কর্মসূচি পালন করা হয় এবং সেই কর্মসূচির অঙ্গ হিসেবে আমরা দেখতে পাচ্ছি সকলেই প্ল্যাকার্ড ঝুলিয়ে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আজকে রাজধানীতে কর্মসূচি পালন করেছেন তাদের একগুচ্ছ দাবি দাওয়া নিয়ে। কি বলছেন তারা একবার শুনে নেব। আজকে এখানে এই প্রতিবাদ কর্মসূচি পালন করছি। আমাদের দাবি, সমস্ত রাজনৈতিক বন্দীদের মুক্তি দিতে হবে। আমরা দাবি করছি অবিলম্বে ষড়যন্ত্রমূলক ভিমে কোরাগাঁও মামলা প্রত্যাহার করতে হবে। আমরা দাবি করছি উপদ্রুত এলাকা আইন বাতিল করতে হবে, বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইন উপা আনলফুল অ্যাক্টিভিটিস প্রিভেনশন অ্যাক্ট, এটা একটা বেআইনি কালা কানুন, এটা বাতিল করতে হবে। আমরা দাবি করছি সামরিক বাহিনীর বিশেষ ক্ষমতা আইন অবিলম্বে বাতিল করতে হবে। আমরা দাবি করছি নাসা কালা কানুন বাতিল করতে হবে। এই সমস্ত আইনগুলো, নাসা, উপা, সামরিক বাহিনীর বিশেষ ক্ষমতা আইন, এগুলো সবগুলো কালা কানুন। এই আইনগুলো প্রণয়ন করা হয়েছে মূলত প্রতিবাদকে দমন করার জন্য। আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি সারা দেশে কথা বলার অধিকার, মত প্রকাশ করার অধিকার, সরকারের সমালোচনা করার অধিকার, আমার ব্যক্তিগত মতামত প্রকাশ করার অধিকার ভয়ানকভাবে আক্রান্ত। সরকার মতামত প্রকাশ করার অধিকারের উপর বুলডোজার চালাচ্ছে। আমরা লক্ষ্য করেছি গত দুবছর ধরে দেশের নামজাদা শিল্পী, সাহিত্যিক, কবি, আইনজীবী, বুদ্ধিজীবী, মানবাধিকার কর্মী, তাদেরকে ভীমে কোরাগাঁও ষড়যন্ত্রমূলক মামলায় আটক করে গ্রেপ্তার করে রাখা হয়েছে। বিনা বিচারে তাদের বিরুদ্ধে এখনো বিচার শুরু করা হয়নি। আমরা দেখেছি যে আনন্দ তেলতুম্বে, সুধা ভরদ্বাজ, ভ্যারন গঞ্জালভেন সহ 15 জন বিভিন্ন মানবাধিকার কর্মী, তাদেরকে ভীমে কোরাগাঁও মামলায় গ্রেপ্তার করে আটক করে রাখা হয়েছে। এই গ্রেপ্তার সম্পূর্ণ বেআইনি। ইতিমধ্যে বিভিন্ন বিশেষজ্ঞ মহলের তদন্তে প্রমাণিত হয়ে গেছে যে সরকার মিথ্যা জালিয়াতিপূর্ণ অভিযোগের ভিত্তিতে ভীমে কোরাগাঁও মামলা সাজিয়ে 16 জনকে গ্রেপ্তার করেছে। ইতিমধ্যে আমরা জানি যে এই মামলায় অন্যতম অভিযুক্ত 84 বছরের বৃদ্ধ স্টেন স্বামী, বৃদ্ধ মানবাধিকার কর্মী, আদিবাসীদের অধিকার রক্ষার জন্য যিনি লড়াই করছিলেন, সেই স্টেন স্বামী অসুস্থ অবস্থায় বিনা বিচারে মারা গেছেন। তাকে চিকিৎসার সুযোগ দেওয়া হয়নি, তার জামিনের আবেদন বারবার অগ্রাহ্য করা হয়েছে। 84 বছরের একজন পার্কিনসন রোগী, অশক্ত মানুষ, অসুস্থ মানুষ, তাকে সরকার এত ভয় করে, তাকে রাষ্ট্র এত ভয় করে যে তাকে মিথ্যা মামলায় আটক করে বিনা বিচারে বিনা চিকিৎসায় তাকে মরতে বাধ্য করা হয়েছে। আমরা এই মৃত্যুর জন্য সরকার বিচার ব্যবস্থাকে দায়ী করছি, কেন্দ্রীয় সরকারকে দায়ী করছি। আমরা সারা দেশ জুড়ে মানবাধিকার কর্মীরা, গণতান্ত্রিক মানুষ দাবি তুলছেন অবিলম্বে সমস্ত ধরনের কালা কানুন প্রত্যাহার করতে হবে। ইতিমধ্যে আমরা আনন্দের সাথে লক্ষ্য করছি সুপ্রিম কোর্টও ইদানিং মন্তব্য করেছেন, আমাদের দেশের প্রধান বিচারপতি, স্বাধীন দেশে ভারতীয় দণ্ডবিধির 124 ক ধারা থাকার কোনো যুক্তি নেই। কারণ আমরা জানি উপনিবেশিক আমলে আমাদের দেশে আমাদের ভারতীয় দণ্ডবিধিতে 124 ক ধারা যুক্ত করা হয়েছিল। সেই ধারায় সরকারের সমালোচনাকে দেশদ্রোহ বলা হয়েছিল। আমরা দেখেছি এই ধারা ব্যবহার করে ব্রিটিশরা আমাদের স্বাধীনতা আন্দোলনের জনক মহাত্মা গান্ধী, গোখলে, বাল গঙ্গাধর তিলকদের গ্রেপ্তার করেছিল বারবার সত্য কথা বলার জন্য। আমরা ভেবেছিলাম স্বাধীন দেশে সংবিধানের উপনিবেশিক 124 ক ধারা থাকবে না, কিন্তু সেটা হয়ে গেছে। এবং বিগত 2014 সাল থেকে কেন্দ্রীয় সরকার বিশেষ করে 124 ক ধারাকে ব্যবহার করছে, সরকারের বিরুদ্ধে সমালোচনা করলে রাষ্ট্রদ্রোহ। দেখুন, মণিপুরের একজন সাংবাদিক ফেসবুকে পোস্ট করেছিলেন যে গরুর মূত্র খেয়ে করোনা সারবে না, করোনা রোগের চিকিৎসার জন্য ডাক্তারদের পরামর্শ অনুযায়ী চিকিৎসা করা প্রয়োজন, সেখানে গোমূত্র খেয়ে করোনা সারবে না। যারা গোমূত্র খেয়ে করোনা সারানোর কথা বলে তারা মানুষকে বিভ্রান্ত করে। আমরা দেখলাম এই কারণে একজন সাংবাদিকের বিরুদ্ধে উপা আইনে তাকে বিনা বিচারে আটক করা হয়েছিল এবং তার সে 6 মাস জেলে ছিল। পরবর্তী সময় সুপ্রিম কোর্টে, যখন এই সুপ্রিম কোর্টে উনি গেলেন, ওনার পরিবারের পক্ষ থেকে গেল, সুপ্রিম কোর্ট তৎক্ষণাৎ বলল যে এই ধরনের আইনে, এই ধরনের অভিযোগে, উপা আইনে একজনকে 1 মিনিট আটক রাখা যায় না। আমরা দেখলাম সুপ্রিম কোর্ট নির্দেশ দিল আজকের মধ্যে বেলা 5টার মধ্যে তাকে মুক্তি দিতে হবে। দেখুন কিভাবে সারা দেশে উপায়ন অপব্যবহার করা হচ্ছে, কিভাবে সারা দেশে 124 কথার অপব্যবহার করছে। আমরা শুনলাম আজকে হিউম্যান রাইটস এর বক্তব্য, সেক্ষেত্রে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আজকে তারা রাজধানীতে বিভিন্ন দাবি দাওয়া গলাতে লিখে প্ল্যাকার্ড ঝুলিয়ে তারা আন্দোলনে নেমেছেন। এবং তাদের দাবিগুলির মধ্যে সবথেকে উল্লেখযোগ্য যে বিষয়গুলি ছিল যে কার্লাক আইন, নাসা আইন, এগুলোকে প্রত্যাহার করতে হবে এবং তার পাশাপাশি দেশের গণতান্ত্রিক দেশ এবং ভারতবর্ষের
এই গণতান্ত্রিক যে অধিকার সেই অধিকার অনেক ক্ষেত্রে খর্ব করা হচ্ছে। মানুষের কোনো কোনো বিষয়ে অর্থাৎ কোনো কুসংস্কারের বিষয়ে যদি মানুষ মুখ খুলতে যান তাহলে সেক্ষেত্রে তাদেরকে আটক করা হচ্ছে, সেক্ষেত্রে শাস্তি দেওয়া হচ্ছে। এই বিষয়গুলো যে চলছে ভারতবর্ষে এই বিষয়গুলোকে অবিলম্বে প্রত্যাহার করতে হবে, কারণ দেশে কারোর মতামতে মতামত প্রকাশ করার কারোর ক্ষমতা নেই। দেশের একাধিক নামজাদা ব্যক্তিত্ব যারা রয়েছেন তাদের বিষয়েও তিনি বললেন যে তাদেরকেও গ্রেপ্তার করা হচ্ছে। যদি এর আগেও এই বিষয় নিয়ে তারা সরব হয়েছিলেন কিন্তু তারপরে এখনো অবধি তারা এই একই বিষয় নিয়ে সরব হয়েছেন, মূলত যাতে গণতান্ত্রিক অধিকার প্রত্যেকের থাকে, যাতে কেউ কোনো বিষয়ে কেউ কোনো কুসংস্কার কেউ কোনো আইনের বিষয়ে যদি মুখ খুলতে যায় তাহলে তাকে আটক করা হচ্ছে, তাহলে তাকে গ্রেপ্তার করা হচ্ছে, শাস্তি দেওয়া হচ্ছে। এই বিষয়গুলোকে অবিলম্বে প্রত্যাহার করতে হবে এবং এই দাবি নিয়ে আজকে সবাই মূলত সোচ্চার হয় এবং তারা সকলেই বিভিন্ন প্ল্যাকার্ডে ঝুলিয়ে তারা বিভিন্ন দাবি সনদ পেশ করেন। শুনে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন।